আচমকা হিট কালেকশন, আচমকা হিট কালেকশন নিয়ে লাইভে চলে আসলাম। যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। সবাই চলে আসেন, আনারকলি রেডি থ্রি পিস, একটা আচমকা হিট কালেকশন, একটা আচমকা হিট কালেকশন নিয়ে লাইভে চলে আসলাম। খুব পছন্দ করবেন এই ড্রেসটা, না পছন্দ করে মানে কোথাও যেতে পারবেন না। আজকের এটাই হলো প্রথম লাইভ, হ্যাঁ আজকে লাইভে আসি নাই, খুবই ব্যস্ত ছিলাম। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন তো লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। সবাই একটু হাই হ্যালো কিছু একটা কমেন্ট করে জানাই দাও তো। যারা যারা দেখতে পাচ্ছেন একটু লাভ, লাইক, ওয়াও, রিয়াক্ট একটু প্রেস করে যান। আচ্ছা, অল ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, নেট ক্লিয়ার সব জানিয়ে দেন। নতুন একটা আচমকা হিট কালেকশন আনারকলির, একটা আচমকা আনারকলি থ্রি পিস, এটার সাথে ট্রাউজার আছে। এইটার সাথে ট্রাউজার পাবেন সবাই, এক কালার দেখেন, একেবারে টিল কালার, একেবারে টিল কালার, এটাকে টরে কালার বলে আমাদের ফ্যাক্টরি ভাষাতে, টরে কালারের মধ্যে ড্রেসটা খুবই পছন্দ করবেন। বেক্সি কটনে করা একটা ইন্ডিয়ান, কত 3,500 না 4,000 টাকা দামের একটা ওয়ান পিস, আমরা তো থ্রি পিসে দিলাম, ওটাকে আমরা রিক্রিয়েশন করেছি। আচ্ছা, নিচে ইনার ইনক্লুড করা আছে, কোনো ইচিং করবে না, পিওর বেক্সি তো অনেক পাতলা হয় যার কারণে আমরা ইনার অ্যাড করে দিয়েছি। আচ্ছা, অল ক্লিয়ার আপু, হ্যাঁ এখন কার কি কমপ্লেন বলেন, গালাগালি পারেন, আমি প্রস্তুত, মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি গালাগালি শোনার জন্য। এটা হলো ওড়নাটা, আর এবার আমি হচ্ছে ট্রাউজারটা দেখাই দিব। আপনাদের ডেলিভারি অর্ডার করলে কয়দিন আপু, এটা টাইমের ব্যাপার, এখন একটু সময় বেশি লাগবে, অন্য অন্য সময়ের থেকে এখন একটু টাইমিংটা বেশি লাগবে। আপু এই ড্রেসটা না নিলে মিস করবেন, মানে এত আরাম আরাম, এখন যাই দেখাবো, একদম রেডি ড্রেস, আপনাকে টেইলারে যাইতে হবে না, জাস্ট অর্ডার প্লেস করবেন, আমরা সুন্দর করে পাঠিয়ে দিব। আর অবশ্যই যারা আরঙের সাইজ পড়েন তারা অবশ্যই আরঙের সাইজটা মেনশন করে দিবেন। কেমন আপু, মেমোতে ভুল প্রাইস দেওয়া আছে, ইনবক্স চেক করছে না? ওহো, তারা তো একটু টাইম, আপু কল নাম্বারটা দিয়ে রাখেন তো। আপু চার দিন হলো এখনো পাচ্ছি না, আই হাই, গত ঈদে তো এটা ওয়ান পিস নিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ আপু এটা ওয়ান পিস ছিল, এবার আমরা থ্রি পিসে করেছি এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো আপু আমার অর্ডারটা কনফার্ম করছেন, আপু করে দিবে, সবাই একটু জানিয়ে দেন, সবাই 200+ না হলে এই ড্রেস দেখানো যাবে না, এটা সিক্রেট, 200+ না হলে এত চমৎকার ড্রেস কি দেখানো যায় বলেন, এটা তো হয় না, 200+ হতে হবে, 200+ হতে হবে, একেবারে উড়াক্কা ধুরা, উড়াক্কা ধুরা কালার দেখেন, আমি খালি এটাই বলতে চাই, কাপড়ের কোয়ালিটি, ডিজাইন অ্যান্ড কালার, মানে কাপড় হাত দিয়ে ধরে দেখবেন যে কি শান্তি, এটা এমন একটা কাপড়ে করা আছে। আপু কোনো রিপ্লাই পাওয়া যায় না, আপু কোনো রিপ্লাই পাওয়া যায় না, আপু সবাই রিপ্লাই পাচ্ছে, হ্যাঁ একটু ধৈর্য ধরেন, আপনার সিরিয়াল এখনো আসে নাই, আসলে রিপ্লাই করে দিবে। আচ্ছা প্রথমত কাপড়ের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দেই, এটা বেক্সিতে করেছি আমরা, একেবারে সবচেয়ে দামি কাপড় বাংলাদেশের মধ্যে, সবচেয়ে যেটা দামি কাপড় ওই কাপড়ে করা, একেবারে হাই কোয়ালিটি বেক্সি, বেক্সিতে করার কারণে আমাদের বেক্সি কাপড় তো অনেক লাইট হয়, আমরা হাফ বডিতে ইনার করে দিয়েছি, খসমস করছেন কেন, আমরা হাফ বডিতে ইনার করে দিয়েছি, খুব পছন্দ করবেন। আপু অর্ডার করার জন্য টাকা পাঠাইছি বাট রিপ্লাই আসেন, আপু আসবে, একটু ধৈর্য ধরেন, টাকা পাঠিয়ে চুপ করে বসে থাকেন, বাকিটা আমাদের হাতে ছেড়ে দেন। আপু 15 তারিখে অর্ডার করেছি, আমাকে কুরিয়ার থেকে 3 বার কল দিয়েও আর কল দেয়নি, ওনাদের নাম্বারে কল দেন, ওনারা দেখছে বলে, আপু এটা আমাদের কিছুই করার নাই, যেহেতু কুরিয়ারে চলে গেছে এটা কুরিয়ারের সাথে আপনার বোঝাপড়া, আমার এখন মনে হচ্ছে যে এটা এটা আমাদের হাতে আর কিছু না, রিটার্ন চলে আসছে মনে হয় পার্সেল। আপু একটা ড্রেস অর্ডার করেছিলাম, কুরিয়ারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ড্রেস দেওয়ার পরে বাকিটা শুধু টাকার সম্পর্ক, কুরিয়ার ড্রেস নিয়ে যাবে, কুরিয়ার আমাদেরকে টাকা দিয়ে দেবে ব্যাংকে, এটাই সম্পর্ক, থার্ড পার্টির মাধ্যমে ডেলিভারি হয়, এত হাজার হাজার পার্সেল আপু আমরা তো একার পক্ষে সম্ভব না, অফিসের লোকদের ডেলিভারি করানোটা। আমার পচা আপু সুন্দর নাই, বকা দিলাম খুশি তো? আচ্ছা আমাকে পচা বলেন, যেটাই বলেন আমি তাতেও খুশি, গালাগালি দেন আমি গালাগালি শোনার জন্যই, আজকে মেন্টালি মানে ওরকম আমার প্রিপারেশন আছে যে আমি গাল শুনবো, কারণ অনেকের ড্রেস আমি দিতে পারি নাই, 3টা ড্রেস অর্ডার করেছি, ইনবক্স চেক আছে। আপু একটা আনারকলি অর্ডার করেছি, কনফার্ম করা হয়েছে, আর বলছে থাকলে পাবো, ব্যাপারটা বুঝা, থাকলে পাবেন মানে স্টকে আপনি অর্ডার করেছেন, অর্ডার আমরা নিয়েছি, প্যাকেজিং এ যেয়ে যদি দেখি, প্যাকেজিং করতে বসলাম যে স্টক ওইটা আছে আপনি পাবেন, আর যদি যেয়ে দেখি স্টক শেষ তাহলে পাবেন না, এজন্য আমরা এখন বলে নিয়েছি থাকলে পাবেন, বিশেষ করে ডিসকাউন্টের আইটেম গুলো না রুমা। আচ্ছা এখন কি আর পাবো না, ইনবক্সে নক দিলে তো আপু বলতেছে আরো অপেক্ষা করতে, আপু আপনার সিরিয়াল আসে নাই আর ইয়ে করেন না, ধৈর্য ধরেন সবাই, মারককে বলছো
রেড রোজ ওয়ান ড্রেসের জন্য বিকাশ করে, ওরা ভুলে যায়, আরেকবার নকদে মনে করাই দাও। রেড রোজ ওয়ান ড্রেস এর জন্য বিকাশ করেছি আপু, রেড রোজ ওয়ান তো স্টক আউট, রেড রোজ টু পাবেন এখন। আচ্ছা বিসমিল্লা বলে শুরু করে দে এই আনারকলিটা, কোনো কিছু নিতে হবে না, কিসের রেড রোজ কিসের কি, এগুলা পরবেন মানুষ বলবে সুন্দর কালার, পরে আরাম পাবেন, একেবারে ডিজাইনার। এটা হচ্ছে রাজস্থানের একটা ডিজাইন, মানে দিল্লি বুটিকের একটা ড্রেস, খুব পছন্দ করবেন। আচ্ছা এটার নাম হচ্ছে যেন কি, এই সিরিজটার নামটা আমি ভুলে গেছি আপু, এখন অর্ডার করলে ঈদের আগে পাবো? আপু কেন পাবেন না, নালে লাইভ করছি কেন আপু, 3 দিন হলো বিকাশ করছি, কোনোদিন ওয়েট করতে, কতদিন ওয়েট করতে হবে আপু, 4-5 দিন অপেক্ষা করেন পাবেন আপু, 5 দিন আগের অর্ডার আছে। আমি জানি আপু সিরিয়াল আসতে আসতে যে ড্রেস অর্ডার করছি সেটা শেষ হয়ে যায়, আমি মানে আমার কল্পনা ছিল যে অনেক রাশ যাবে এবার, বাট হয় না যে আউট অফ কন্ট্রোল, আমাদের কোন রকম হাতে নাই, এখন একটু ধৈর্য ধরেন, অর্ডার করে রাখেন সবাই পাবেন, কালকে রাত 5টা পর্যন্ত, মানে ভোর 5টা পর্যন্ত আমি আমি রিপ্লাই ছিলাম, আমিও অনেকজনকে ভয়েস দিয়েছি, মানে টাইপ করতে আর পারি না, হাত দুইটা ব্যথা হয়ে যায়, পরে আমি ভয়েস দিয়ে দিয়ে সবাইকে অর্ডার গুলো ইয়ে করেছি। আপু পিঙ্ক মিষ্টি কালার দুইটা ড্রেস হাতে পাইলাম আপু, এত সুন্দর আপু, মন থেকে দোয়া করি তোমার জন্য, থ্যাংক ইউ আপু। আপু 15-16 দিন হয়ে গেছে, নাম্বার দিয়ে রাখেন রিভা আপু, নাম্বার প্লেস ইউর নাম্বার। ওকে আপু রিস্টক হবে না কখন আপু, লালটা রিস্টক করলেও ঈদের পর, এখন আর প্রশ্নই আসে না। আচ্ছা এই কথা না বাড়িয়ে ড্রেসটা দেখাই দিই, যে ড্রেসটা দেখার জন্য আগ্রহ, বিসমিল্লা বলে শুরু করে দিলাম, আমি কমেন্ট আরো নিব। এটার কালার দেখে নেন, একেবারে টিল কালার, আর এগুলো দেখে নেন যেটা হ্যান্ড ব্লক স্ক্রিন প্রিন্টে করা, এত চমৎকার কোয়ালিটি, সবার আগে কাপড়ের কোয়ালিটি দেখে নিবেন, সবার আগে কাপড়ের কোয়ালিটি দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন, যে বেক্সি কটনে করেছে কিনা আগে চেক করবেন, চেক ফার্স্ট যে বেক্সি কটনে করা কিনা, সেটার উপরে আমাদের খুব সুন্দর দুইটা কালার দিয়ে টোনিংটা করে স্ক্রিন প্রিন্টের। আর এটা হলো নেকলাইনের ডিজাইনটা, নেকলাইনের ডিজাইনটা আমি একটু দেখাই দিই, অল ওভার ড্রেসের মধ্যে এরকম কাজ করা থাকবে, এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আপু, এগুলো একেবারে রেডি ড্রেস, আপনার কিচ্ছু করতে হবে না, অল সাইজে পাবেন। আচ্ছা আমাদের নেকলাইন থেকে ওপর পোর্শনটা গেল একটা প্রিন্টে, এবার আমরা দামান পাটে আসলাম চমৎকার প্রিন্ট নিয়ে, এই ড্রেসটা আপা ডিজাইন করে করা, একেবারে কাস্টমাইজ করে বানানো আমাদের জন্য, সো এই ড্রেসের কোয়ালিটি যেরকম পাবেন অন্যান্য ড্রেসের কোয়ালিটি বা এত সুন্দর ফিটিংস আসবে না। এটার আমি একটু ঘেরটা, এটা একটা আচমকা, এটা কিন্তু আজকে আমাদের কালেকশনে ছিল না, যে এটার আমি লাইভ দিব, বাট এটা আপু কাপড় বাজারে আগুন ধরে গেছে, কিন্তু আপনার ড্রেসগুলো খুবই সামান্য দামে আমরা পেয়ে যাই, ড্রেসগুলো অসাধারণ, এভাবে পাশে থাকবেন আমাদের মতো, থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা লাইভ রিভিউ। এগুলো 550 আড়ঙে যান, এটা 8,000 টাকা চাইবে, মানে চাইবে, তারও যে বেশি চাইবে ব্যাপার এরকম না, ডিপেন্ড করে আসলে কস্টিং, এত শোরুম নিয়ে, এত এমপ্লয়ি নিয়ে কস্টিং এর উপরে। আপু কালকে ড্রেস হাতে পেয়েছি, অনেক সুন্দর ড্রেস, আরো দুইটা অর্ডার করেছি আলহামদুলিল্লাহ আপু, যে সুন্দর সুন্দর রিভিউ গুলা যখন দেন আমার আরো কমেন্ট করতে ইচ্ছা করে, আরো লাইভ বাড়িয়ে দিতে ইচ্ছা করে। আমি দুইটা আনারকলি অর্ডার করেছি, কিন্তু 4 দিন পর একটা দিতে পারবে, কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ছিল, একটু রিসিপ্টটা ডেলিভারি চার্জটা যুক্ত করেছে আপু, তাহলে এটা মানে অফারটা ওরা শেষ করে, ওরা মানে ডেলিভারি চার্জ এখন ফ্রি আর নাই, মেবি 3 দিনের থাকে আমাদের, ওয়েট করার পর, আর না হলে আপনি বলে দিন নেক্সট পার্সেলের সাথে আমরা ওটা মাইনাস করে দিব আপু, এখন আর ওটা কারেকশন করা সামান্য 80 টাকার জন্য কারেকশন করতে যাওয়া সম্ভবই না, রিটার্ন চলে আসবে, আপনি পরবর্তী বিলে ওটা মাইনাস করে নিন। কালকে বিকাশ করেছি, এখন আমাকে জানাচ্ছেন অর্ডার কনফার্ম কিনা, জানাবে আপু। আচ্ছা এটার টেক্সচারটা একটু দেখাই নেই, চিকন করে করে আপা, এটার যে কলিকাটটা কি, আমি উল্টা সাইড দেখালে বুঝতে পারবেন, ড্রেসের জাস্ট ঘের দেখান, আমি লাইভ কমাই দিছি, লাইভ কিন্তু আর বেশি করছি না, লাইভ কমিয়ে কি করব বলেন তো, আমরা শুধু মেইন কালেকশন গুলো এখন দেখাবো, এটার ঘের টেক্সচার কাপড় কোয়ালিটি সব ভালো করে দেখে নেবেন, আজকে শুধু আনারকলি স্পেশাল থাকবে, ভেতরে কতগুলা কলিকাট কিভাবে ওভারলোক করা দেখেন, একেবারে মনের মতো কতগুলো ওভারলোক করা, কতগুলা কলিকাট করে করা, কালার যাবেন, এটা বেক্সি কটনে করা, আমি আবারও বলে দিচ্ছি। আচ্ছা ভেতরে আরেকটা অংশ দেখাবো, হাফ বডিতে ইনার করা, ওভারলোক পাবেন, এই হাফ বডি পর্যন্ত আমাদের ইনার অ্যাটাচ করা আছে, হাফ বডি পর্যন্ত ভেতর দিয়ে ইনার করা আছে, কারণ কটন কাপড় তাও ইনার দিয়েছি, কারণ এত লাইট ওয়েট একটা কটন বেক্সি কটন। আপু আমার তো চলে যাব, আমার প্রবলেমটা সলভ করে আপু নাম্বারটা দেন তো, আপু দিলের কপি পেয়েছি আপু, বিলের কপি, আচ্ছা দিল হয়ে গেছে, আচ্ছা বিলের কপি পেয়েছি আপু, আজকে 20 দিন পর এখন জামাটা, কয়দিনের, 2 দিন আপু, 2 দিন, আচ্ছা আমার এইখানে দেখা যাইতেছে না বললাম, আচ্ছা তো এই হয়ে গেল আপা ড্রেসটা, এটা অনেক মজবুত করে করা, এইবার আমি দেখাই দিব আপা এটার প্রিন্টিং এর ডিজাইনটা,
এগুলো সম্পূর্ণটা কিন্তু স্ক্রিন প্রিন্টে করা, হ্যান্ড ব্লক না, ডিজিটাল প্রিন্টার মতো পরে আরাম পাবেন, গায়ে আটকাবে না, চুলকাবে না, খসখস করবে না, চটচটে উঠবে না, একেবারে সলিড একটা স্ক্রিন প্রিন্টে করা, পাল স্ক্রিন প্রিন্টের ফিনিশিং যেরকম হয় ওরকম পাবেন। আপনারা ফিটিংস দেখবেন, ড্রেসের ফিটিংস গুলো দেখেন আমাদের, আপনারা পছন্দ করেন, আমাদের সেলাইয়ের কোয়ালিটি একেবারে নাম্বার ওয়ান ভাবে দেওয়া থাকবে আমাদের কারখানা বা ফ্যাক্টরি বা নিজেদের ক্রিয়েশন করা কালেকশন গুলাতে। আচ্ছা এবার দেখাই দিব ব্যাক পার্টের ডিজাইনটা, ব্যাক পার্ট আমার বেশি ভালো লাগছে, কোনো ইনার লাগবে না, কোনো ইনার লাগবে না, ওকে, ব্যাক পার্টেও আমাদের সুন্দর করে ইনার অ্যাটাচ করা। ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন, এইটা না একেবারে মজবুত টাইপের একটা ফিটিং একটা ড্রেস, একেবারে মজবুত টাইপের একটা ড্রেস। আচ্ছা নেক লাইনেও তো কোনো এটা ওপর দিয়ে সেট করা কাজ করা আছে, হাতাটা আমি একটু দেখাই দিই, হাতাটা খুব পছন্দ করবেন, একেবারে বেক্সি কটনে করা। আপা এগুলো ডিজাইনার সেকেন্ড কপি কোথাও পাবেন না, অ্যাস্টার ছাড়া এগুলো অন্য কোথাও পাওয়া যাবে না। আর এটা আমি না খুব রিজনেবল প্রাইসে করে দিয়েছি, এটার অনেক দাম বেক্সি কটনের জন্য, আবার ইনার অ্যাটাচ করে বানানো। আপনারা যখন টেইলারে জামা বানাইতে যান ডাবল ড্রেসে মজুরি বেশি রাখে না, এটার অন্য কালার নাই, মাত্র এই ড্রেস পেলাম আপু, এই প্রথম ঈদের শাশুড়ি আম্মার জন্য আনারকলি নিলাম, আশা করি তবুও খুব ভালো লাগবে, আর আমি যে কত আনারকলি নিলাম সেটা নাই বা বললাম, শুভকামনা ফুল টিমের জন্য, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু আমার মেসেঞ্জার রিপ্লাই দিন। আচ্ছা আপু কালকে তোমাকে বলেছিলাম আপু 30 তারিখ চলে যাচ্ছি অস্ট্রেলিয়া, ওহো আচ্ছা কল নাম্বার দেন তো আপু, একটু কল নাম্বার দেন, 30 তারিখ তো মানে হয়ে গেছে, আজকে কত তারিখ, কত তারিখ আজকে, হ্যাঁ 28 তারিখ, আই হাই। আচ্ছা এই আনারকলিটা তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দাও, নাহলে স্টক আউট শুনবা, এটা তাড়াতাড়ি প্লেস করে দাও, 36, 38, 40, 42, 44, 46 এন্ড লাস্ট 48 পর্যন্ত আমরা দিতে পারবো, 36, 38, 40, 42, 44, 48 পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো। এটা যারা আরং সাইজ পরো অবশ্যই মেনশন করবা সাইজ, যারা আরং এর ড্রেস পরো তারা মেনশন করে দিবা, এটা লং হবে 48, লং এর মেজারমেন্ট আমাদের ফিক্সড থাকবে। এটা ট্রাউজারটা আমি দেখাই দিই, যেহেতু ড্রেস লং আছে পায়জামা রকম দেখা যাবে না, এক একটা পায়জামার মেজারমেন্ট অনুযায়ী বানানো, 36 এর পায়জামা 36 পাবে, 48 এর পায়জামা 48 পাবে, 44 এর পায়জামা 44 পাবে, ওকে। সো পায়জামা গুলো আপু স্ট্রেট কাট পাকিস্তানি প্যান্ট কাটিং এ বানানো আছে, একেবারে ম্যাচ কালারে, একই সেম কালারে। এবার আমি ওড়নাটা আপনাদেরকে না দেখালেই না, পিওর বেক্সিতে করা, মানে আমি যদি না এগুলো না বলতাম যে ইন্ডিয়ান না কেউ বুঝতেও পারতেন না, আমি যদি বলি যে এটা ইন্ডিয়ান না, এটা দাম 4,500 টাকা, তাও স্টক আউট ড্রেস, মানে এরকম ড্রেসগুলো তো আর অন্য কোথাও পাওয়া যাচ্ছে না, কেন আমাদের পেজে এত রাশ, আমরা সাইজ দিচ্ছি, কোয়ালিটি মেনটেন করছি, আর এই ড্রেসগুলো অন্য কোথাও আর নাই, এই টাইপের প্যাটার্ন নিয়ে বাংলাদেশে এবার কেউ কাজই করে নাই, বাট ইন্ডিয়া পাকিস্তান সব জায়গায় এই ফ্যাশনটা খুবই চলছে, আনারকলি আঙ্গা রাখা, যেটা একমাত্র আমাদের কাছে আছে। আপু কেমন আছে, ড্রেস অর্ডার দিলাম মেমো পাইনি, এটা ফ্যাশনে খুবই ট্রেন্ডে, আমি আবার একটু পাকিস্তান আর ইন্ডিয়ান ওই যে দিল্লি বুটিক্স এর কালেকশন গুলোকে খুব ফলো করি, আমার খুব ভালো লাগে এই টাইপের কালেকশন গুলো পড়লে, সবাইকে মানাই আমাদের দেশের একটা ভাবের সাথে যাই, অ্যাস্টার লাইফ স্টাইল বেস্ট না আপু, বেস্ট কিভাবে হলো, ড্রেস দিতে পারি না সবাইকে, ড্রেস দিতে পারলে না বেস্ট হতাম। আচ্ছা এটা হলো কোয়ালিটিটা, আপা অন্যটা একটু ধরে দেখে নেবেন, আমি আমার হাম্বল রিকোয়েস্ট সবার কাছে, যখনই ড্রেসটা পাবেন আপা ভালো করে অন্যটা একটু দেখে নেবেন, অন্যায় টার্সেল দেওয়া আছে, মানে কোয়ালিটিটা যে কিভাবে মেনটেন করা হয়েছে এই প্রোডাক্টটা বিশেষ করে, এটা না আমি 20 রোজার পরে দিতে চেয়েছিলাম, মানে 22-23 রোজায়, বাট আমার মনে হলো যে আমরা যেহেতু অনেকগুলো ড্রেস স্টক আউট, রেড রোজ স্টক আউট, অনেক অনেক ড্রেস, হাওয়াই মিঠাই স্টক আউট, তো সবকিছু মিলে আমার মনে হয়েছে যে এটা দিয়ে দে তারা, মানে বেস্ট আর একটা কিছু পাক, ওটার থেকে ভালো কিছু তারা গার্ভ করুক, তো শোরুমটাই পাওয়া যাবে না, এটা ভেড়ামারাতে আমরা এখনো দেই নাই, ভেড়ামারাতে অনলাইনে দিতে পারছি না, শোরুমে কিভাবে দিব। আচ্ছা লং কামানোর আপু, এটা লং কামানোর অপশন আছে, আপনি চাইলে করে নিতে পারবেন, এটা কেটে এখানে সেট করে নেবেন, বাট আমার মনে হয় আনারকলি লং পরাই ভালো। ওড়নাটা আমার এই ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটার ওড়নার জন্য, আমি আবারও এক্সপ্লেইন করি এই ড্রেসটার অন্যতম পছন্দ করার কারণ এটার দুপাট্টার জন্য, আমার একেবারে মনের মতো লাগছে দুপাট্টাটা, খুব পছন্দ করবেন, কমপ্লিট সেট এটা, এটার আমরা যে প্রাইসটা দিয়েছি মানে ভেতরে ইনার সেট করা বেক্সি কটনে ফুল রেডি করা একটা ড্রেস, সবগুলোর আলাদা আলাদা সাইজে পাওয়া যাচ্ছে, এই ড্রেসটা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন, এই ড্রেসটার প্রাইসটা পড়বে 2550 টাকা, 2550 টাকা ফিক্সড প্রাইস, 2550 টাকা, এগুলো সর্বনিম্ন হলেও 3,500 টাকা না হলে হয় না, আমি আবারও বললাম এই এই ড্রেসটার দামটা কমাই দেওয়ার পেছনে অন্য আরেকটা কারণ হলো আপা আপনাদের কষ্ট, মানে এই যে ড্রেস পাচ্ছেন না,
মানে একটু কমাই দিলে যেন সবাই নিতে পারে। আমি অপেক্ষায় ছিলাম কবে আনারকলি আনার, সো আনারকলি থ্রি পিসেস এইটা, এটা টোটাল একটা সেট, এটা আনারকলি থ্রি পিসেস একটা কালেকশন, এটা টোটাল একটা সেট, এটার প্রাইসটা পড়বে 2550 টাকা, পুরোটা বেক্সি কটন প্রোডাক্ট, হাতে নিবেন তারপর টাকা দিবেন, আমার কথা, সেম টু সেম পাবেন, বরঞ্চ বাস্তবে আরো কালারটা কোয়ালিটি আরো জাস্টিফাই করতে পারবেন, প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো পাবেন। আচ্ছা এইটা গেল, এটা যাদের ভালো লাগে এটা রেডি স্টক আছে, জাস্ট অর্ডারটা প্লেস করে দেন। রুম ওটা দাও তো, ওটা পরে দেখাই দিই, ওটা পরে, ওটা তো আজকে আবার দিতে যাচ্ছিলাম না, এই মেরুনটা। হ্যাঁ সবাই রেডি, সবাই রেডি তো, আমরা একসাথে অনেকগুলো ড্রেস দেখাই দিলে কেমন হয় বলেন। আচ্ছা এই ড্রেসটা সবাই দেখতে চাচ্ছিলেন, এটা নিয়ে আসো তো, আছে স্টকে এই ড্রেসটা, এটা এটাও আনারকলি থ্রি পিসেস, এটাও আমাদের আনারকলি থ্রি পিসেস কালেকশন। হ্যাঁ এটার সাথে আপনারা ট্রাউজারটা পাবেন, আমি কি এটা পরে আসবো আমাকে বলেন। পার্পেল কালার একটা নিয়েছিলাম, এত সুন্দর কোয়ালিটি, অনেক ভালো, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইটা আমাদের অন্যতম হিট একটা আইটেম, হাই মানে হাই নেক দিয়ে যারা চাচ্ছিলেন, আয়রন করা লাগবে না, যারা হাই নেক দিয়ে চাচ্ছিলেন, নাজবা আপা আমাকে একটু মগে পানি খাওয়ান তো, বোতলে পানি খেয়েছি মজা পাইনি। আচ্ছা যারা হাই নেকের কিছু চাচ্ছিলেন তাদের জন্য, আপু সাদা আনারকলিটার জন্য কাল রাতে পেমেন্ট করেছে কিন্তু সিন করে রিপ্লাই দেন, আপু করবে, আপু ওয়েট করার পর বলবে না তো স্টক, আপু এগুলা মোটামুটি এখন স্টকে পাবেন, আপু নিতে বলেছেন কিন্তু মেসেজ তো সিন করছেন না, আপু করবে। আচ্ছা এটা কি পরে আসবো কমেন্ট করে জানান আমাকে, এটা পরে আসবো কিনা কমেন্ট করে জানাই দেন আমাকে। এটা খুব সুন্দর, এটাও থ্রি পিস, এটাও আনারকলি থ্রি পিস কালেকশন, খুব পছন্দ করবেন, এটাও আনারকলি থ্রি পিস কালেকশন আপা, মানে মনের মতো ড্রেস, আমার কথা যে আর টাইম না নেই, একটা লাইভ দেখে আপনারা মনের মতো ড্রেস নিয়ে নেন, এগুলোর স্টক রেডি আছে নিয়ে নিতে পারবেন, এগুলোর স্টক রেডি আছে নিয়ে নিতে পারবেন, খুব পছন্দ করবেন, কালার কোয়ালিটি ডিজাইন 100-তে 100, কালার কোয়ালিটি ডিজাইন একেবারে 100-তে 100, মনের মতো একটা ড্রেস পাবেন। মানে আমি তো লাস্টের ডিজাইন গুলো বাইরে যে ফটোশুট করতে পারি না, বাসার নিচে করেছি, তো তাতেও সবাই খুব পছন্দ করছে। এই দেখেন এই ড্রেসটা দেখেন, এটা হাই নেক দিয়ে করা, এটা হাই নেক দিয়ে করা, হ্যাঁ আর এটার প্রাইসটা খুব রিজনেবল প্রাইস, এটা হাই নেক দিয়ে করা, এটার হচ্ছে ফিতা আছে, আর কই ফিতা, এই যে একটু স্টাইলিশ করে বাঁধতে পারেন চাইলে, আর না বাঁধলে সমস্যা, কেউ চাইলে এভাবে বেঁধে নিতে পারেন, কেউ চাইলে খোলা রাখতে পারেন। আচ্ছা পরে আসেন আপু, আচ্ছা এটা এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন, এটা এই যে হাই নেক দিয়ে সুন্দর করে বর্ডার লাইন করা আছে, ফিটিংস দেখেন ড্রেসের, ড্রেসের ফিটিংস, কুচির স্টাইল আর ঘেরটা দেখেন, এটার অলরেডি আমাদের ভিডিও আপলোড করা ছিল, এটা হচ্ছে ট্রাউজার সহ পাবেন, এটার সাথে ট্রাউজার সহ পাবেন, এটার দুপারটা হচ্ছে এটা, খুবই পছন্দ করবেন, একেবারে ভরাট ভরাট, তাড়াতাড়ি দেন না গলা শুকায় গেছে, কথা বলতে পারি না। আচ্ছা একেবারে ভরাট ভরাট ড্রেস, আচ্ছা ভাগ্যিস রোজার আগেই ড্রেস নিয়েছিলাম, এখন যে রাশ, আচ্ছা আপু তুমি যেটা পরে আছো রাশ হলো, এখনকার কালেকশন গুলা কিন্তু তখনকার মতো না, এগুলো সবই ঈদের প্রোডাকশন, এটা বুঝে নিতে হবে, রাশের মধ্যে যে ড্রেস পাওয়া যায় সেটার ভেতরে, তাহলে এত এত পেস কেমনে, আমি বলছি টুলটা সবসময় এখানে রাখতে, পানি আনছিলেন বাসা দেখেন, এই জীবনে একটা ভালো কাজ করছেন আপনি, ড্রেস দেখে কি করব, অর্ডার দিলে সেগুলো এখন পর্যন্ত পেলাম না, এগুলো নতুন নতুন দেখে কি করব আপু বলো। আচ্ছা আচ্ছা আমি বুঝি না, এই হাজার হাজার ড্রেস এভরিডে 500-600 পার্সেল কারা নিচ্ছেন বলেন তো, 500-600 পার্সেলে মিনিমাম 3000-এর ওপরে ড্রেস থাকে, কারণ সবার 10-12টা করে করে, তাহলে এত এত হাজার হাজার পিসের ড্রেস গুলো কারা নেয়, আমার না বুকটা ফেটে যায় শুনলে, খুবই কষ্ট লাগে এই ব্যাপারটা, কারা নাই এত এত ড্রেসগুলো বলেন তো, আপনাদের জামার ওড়নাগুলো বড় অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ, এই ড্রেস অর্ডার করেছিলাম আপু, মেমো পেয়েছি, ড্রেস পেলে রিভিউ দিব, থ্যাংক ইউ। আচ্ছা আপু আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম 34 বলে দিয়েছিলাম, বাট আপু আমাদের 34 হয় না, আপনি বললে তো হবে না, 34 দিলে 34 জীবনেও পাবেন না, আমাদের 34 সাইজ হয় না, এটা লাইভ দেখে অর্ডার করবেন, স্যার কিছুই বলার নাই, 34 সাইজ হয় নাকি কখনো, হয় না তো, বাচ্চাদের ড্রেসে 34 আসে, সেটা যাদের ভালো লাগবে নিয়ে আপু, আনারকলি আমাকে দিতেই হবে, না পাইলে আমি কষ্ট পাবো, আমাকে দিও প্লিজ, আজকে পেয়েছি ড্রেস, এত রাশের মাঝে খুবই কি তাড়াতাড়ি ডেলিভারি পেয়েছি, কোয়ালিটি খুব ভালো, থ্যাংক ইউ, তিনটা আনারকলি অর্ডার দিয়েছি ইনবক্স দেখেন। আচ্ছা আমি একটু লাইভ করি এখন, একটু লাইভ করতে দেন আমাকে, আর এতজন মানুষ দেখছেন একটা করে রিয়াক্ট দিয়ে যান, সব ইয়ে পাবেন আপু, আমাদের এরকম কোন মানে নাই যে ওয়াশের পরে কোনো কিছু হয়েছে, এরকম রেকর্ড আমাদের না, আমরা ওই টাইপের প্রোডাক্ট নিয়ে এত
কালার উঠে গেলে এত মানুষ ড্রেসের জন্য হাহাকার করছে আপনি বুঝছেন না। আচ্ছা এটা খুব সুন্দর হাই নেক দিয়ে করা, এই প্রথমবারের মতো এটা লাইভ হচ্ছে, এর আগে কিন্তু এটার ভিডিও দেখে স্টক আউট হয়েছে। আচ্ছা এটার ভেতরে যে কালারটা দেয় ব্লু কালার দিয়ে কর্ডিং পাইপিংটা করা, একেবারে আরম ভয়েল কাপড়ে করা, কোনো মোটা কাপড়ে হবে না। আর এগুলো আপা আফসানের কাজ না যে উঠে যাবে, এগুলো খাড়ি কালার দিয়ে করা, খাড়ির কালারটা কিছুটা দেখতে আফসানের মতো বাট আফসান না। আচ্ছা বসে পানি খেলেন, অনেক ভালো লাগলো, আপনার উপর ভালোবাসা আরো বেড়ে গেল, থ্যাংক ইউ আপু। আপু সাদা আনারকলিটা আমাকে দিতেই হবে। আচ্ছা এইটা ফার্স্ট দেখলাম কোন পেজে 10 দিন সময় নিচ্ছে পার্সেল ডেলিভারি করতে, তাহলে দেখেন আপু আলহামদুলিল্লাহ তাই না, 10 দিন নিচ্ছে। আচ্ছা ফার্স্ট দেখছেন না, এরকম দেখবেন 30 দিনও অনেকে পার্সেল পাই নাই, কি করব আর বলেন, কিছু করার নাই। খুব সুন্দর টোটাল ডিজাইনটা, আবার অনেকে একদিনেও পেয়ে যাচ্ছে, এটা ডিপেন্ড করে আপু ওই ড্রেস স্টকে আছে কি নাই তার উপরে। সো যারা খুবই বিরক্ত প্রকাশ করবেন তারা প্লিজ আমার পেজ থেকে অর্ডার করেন না, এখন আমার পেজ থেকে অর্ডার করলে হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে। আচ্ছা এইটা হলো ফোল্ড কুচি কুচি দেওয়া, এটার কাপ এটার ঘের বেশি, এটার ঘের কিন্তু সবচেয়ে বেশি, এটার কুচি দেওয়ার স্টাইলটা কিন্তু আলাদা। এটা ফোল্ড কুচি কুচি কলিকাট, এটা কলিকাট প্লাস ফোল্ডিং করা, কলিকাট প্লাস ফোল্ডিং করা। সো এইটার মতো অন্য কোনো আনারকলিতে কিন্তু এই কুচিটা দেওয়া নাই, মানে হিউজ পরিমাণে ঘের পাবেন। আর আর এটা হয়ে গেল আমাদের পুরো ভেতরের অংশটা ওভারলুক করা আছে কলি বাই কলি। হ্যাঁ অর্ডার করে পারছি না, আমি 3টা ড্রেস অর্ডার করেছিলাম, 2টা দিয়েছিল, তাও 2টা ফ্রি ডেলিভারিতে ছিল, পরে বললাম আর একটা ড্রেস পাঠাই দিন, পাঠাইছে কোনো ডেলিভারি চার্জের নেয়নি, তারা নিতে পারতো বাট নেয়নি, এটাই ভরসা, এটাই এক্সট্রা লাইফ স্টাইল, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা সবার কাছে তো আমি ভালো হতে পারবো না আপু, এটা কি সম্ভব? নতুন নতুন অনেক কাস্টমার আসবে, হয়তো লেট হচ্ছে বা স্টক আউট হয়ে গেছে, সাইজ নাই, আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে 15 দিন পর্যন্ত অপেক্ষা করাইছি। 10 দিন পর্যন্ত কেন অপেক্ষা করে, 10 দিন পর্যন্ত আমরা ট্রাই করে গেছি একটা কাস্টমারকে। আমি একটা দুঃখের কথা বলি, ড্রেস পরে দেখা, আগে দুঃখের কথাটা বলে নেই, আমার ডেলিভারি সেকশনে যেতে পারি না, ওরা কিন্তু বিরক্ত না কাজ নিয়ে, ওরা বলে আপু এমন কষ্ট লাগে, কাস্টমাররা যখন ড্রেস পায় না দিতে পারে না, মানে ওদের চোখের মধ্যে পানি। আপনারা কি জানেন আজকে এই রোজার প্রায় 2 মাস, আমাদের তো ঈদের আগে থেকে সেল বাড়ছে, তো আমার আলহামদুলিল্লাহ সারা বছরই অনেক রাশ থাকে, 2টা মাস পোলাপান রাতে ঘুমায় না, 2টা মাস ঘর বাড়ি সব কিছু রমজান মাস ফ্যামিলি ছেড়ে রাত দিন 24 ঘন্টা অফিসে পড়ে থাকে। আর কি বলতে চান বলেন, আরো যদি কিছু বলার থাকে নিজেদের দিকটা ভাবলে হবে না। আপনারা কি মনে করেন ইচ্ছা করে ড্রেস দিচ্ছি না, ড্রেস স্টক আউট হয়ে যাচ্ছে, বা আমাদের এত পরিমাণ অর্ডার আমরা লিখে কুলাইতে পারতেছি না, ক্যাপাসিটি নাই? আপনি যদি বলেন তাহলে আগে কেন লোক নেয় নাই, এই রোজার ভিতরে 4টা কম্পিউটার কেনা হয়েছে, আরো 4টা কম্পিউটার, আগের কম্পিউটার তো বাদই দিলাম, তো তারপরেও যদি হচ্ছে না হয় আমার, মানে আমি আর কি করব বলেন, কি করার আছে, সবাইকে হ্যাপি করতে পারবো না। আচ্ছা এটা হলো আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা। আচ্ছা সাইজগুলো সেম, সবগুলো একই রকম, 36, 38, 40, 42, 44, 46 and 48 পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো। আর এটা হয়ে যাবে আমাদের ট্রাউজারটা, এটা যাদের ভালো লাগবে নিয়ে নিন, এই যে এই কালার ভেতরে যে কালার এগুলোর সাথে ম্যাচ করে ট্রাউজারটা করা। আপু আমি অর্ডার করতে চাই, ঈদের আগে পাবো তো? সবাই ঈদের আগে পাবেন, না হলে আমি লাইভ দিচ্ছি কেন আপু বলেন, ঈদের আগে যদি না পাওয়া যায় তাহলে লাইভ দিয়ে কোনো লাভ আছে বলেন? আচ্ছা এইটা চলে গেল, আর এইটার সাথে পাবেন 5.5 হাতের নামাজি ওড়না। আজকে যেরকম আমি আর একটা লাইভ করব, কারণ আমার পক্ষে আর সম্ভব না, ক্যাপাসিটি নাই আর, মানে লাইভ করলে তো হবে না তাই না? সো এই জন্য আমি আজকে শুধুমাত্র আর একটা লাইভ দিব রাতে, আমি আজকে আর কোনো লাইভে যাব না। সো এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন, খুব পছন্দ করবেন। 5.5 হাতের নামাজি ওড়না, ডিজাইন প্যাটার্ন আপা একেবারে অমায়িক করা, ডিজাইন প্যাটার্ন একেবারে অমাইক করা, জাস্ট অসাধারণ, 1980 টাকা পড়বে, এটা টোটালি একটা সেট 1980 টাকায় পাচ্ছেন। যার ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করুন, লং 47, 48 থাকবে। আচ্ছা এইগুলো আমি দেখিয়ে ফেললাম, এবার আমরা দেখাবো কিছু আনস্টিচ ড্রেস, এবার আমরা দেখাবো কিছু আনস্টিচ ড্রেস, দেন এগুলো দিয়ে দেন, এগুলো আমি মিলাই দিন, ওটা সেট করে মিলাও তো আমাকে একটাই আছে। আচ্ছা এখন আমি সেল প্রাইসে কিছু আনস্টিচ ড্রেস দেখাতে চাই, কালকে লাইভ দেখে সাথে সাথে মেসেজ করেছি, বিকাশ করার পরে আর রিপ্লাই করছে না আপু, কালকে তো আপনি অনেক পেছনে আছেন, রোমা তুমি কয়টার সময় আসত? সকাল 9টায়, আমার মনে হয় রোমা কয়েক হাজার মেসেজ আমরা এবার রিপ্লাই করতে পারি না, রাইট? কয়েক হাজার মেসেজ তুমি রিপ্লাই করতে পারছো, ক্লিয়ার করে কখনো মেসেজ ক্লিয়ার পাইছো পেজে? পাও নাই আমি 3টা পর্যন্ত, যে আর রুমা রুমা কোথায় আছে বলি অ্যান্সারিং এ, কালকে সকাল 9টার মেসেজ, আজকে আজকে সকাল 9টার মেসেজ, তাহলে 9টা, এখন বাজে রাত 9টা,
12 আওয়ার্স অলমোস্ট গন, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবেন যে আর অন্যরা কয়েক ওরা কি উপর উপর করে যাচ্ছে, শুধু মিডিলে কাউকে থাকতে বলো, ভাগ ভাগ করে নাও। হয় না এবার যতই সেল করি যেটাই করি আমার পেজের মান সম্মান এবার শেষ, কারণ হচ্ছে কি বলবো মানে এত এত মেসেজ ঢুকছে এবার আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে 1 মিলিয়ন পেজে এত মেসেজ আসছে কিনা আমি জানি না, সত্যি কথা। সকাল 9টায় রুমা এখন সকাল 9টার মেসেজ ক্লিয়ার করছে, আর রাতের মেসেজ তো মানে ইয়েই হচ্ছে না, আমি যে কি করব। আচ্ছা এইটার ডিজাইন প্যাটার্নটা দুঃখে, অতিরিক্ত দুঃখে আমার আবার হাসি বের হয়ে যায়, অতিরিক্ত দুঃখে। আচ্ছা এটা কেমন লাগে? এগুলা জাস্ট নামমাত্র প্রাইসে নিয়ে নিবেন, এগুলো অর্ডার প্লেস করে দেন, ভাগ্যে থাকলে পাবেন। হ্যাঁ ভাগ্যে থাকলে পেয়ে যাবেন, লটারির মতো, পাইলেও পাইতে পারেন। না এটা এটার অল ওভার ড্রেস আপা, এমব্রয়ডারি সুতার কাজ আছে অল ওভার ড্রেসের মধ্যে। কি আপু জাকাত দিবা না, ফকির বসে আছে, ওরে আল্লাহ। ব্যাকওয়ার্ডের জাকাত জানেন, এবার একটা নতুন জিনিস শুনলাম, আপনারা শুনেছেন কিনা জানি না, আমরা তো এতদিন জাকাতে হচ্ছে টাকা পয়সা দিয়ে আসছি, এখন নাকি হচ্ছে খাবার দেওয়া লাগবে, মানে খাদ্যদ্রব্য দিতে হবে। এটা কতটুকু কে জানেন বলেন তো? আমি বেশ বড় বড় নাম করা বড় বড় 10টা মাওলানার দেখো, রুমা আমার ইয়ারিং এর পুশ পড়ে গেছে, নিয়ে আসবা একটু, যে কোনো একটা এনে দাও, যেখানে একটা আছে। জীবন থেকে সবই পড়ে যাচ্ছে, বুঝলাম না। আজ কি এক উইক আগে আপু, এক উইক আগে আপু কি করছেন বিকাশ করছেন? এখনো রিপ্লাই পাইনি, বিকাশ করে রিপ্লাই পান নাই, ওরা বলে নাই চেক করে জানাচ্ছি কি, এরকম কিছু বলে নাই। আচ্ছা আপনাদের গিফট দূরের কথা, কিচ্ছু দিব না এবার, ঈদের পর কাস্টমারের ড্রেস দিতে পারি না, গিফট কোথায় থেকে দিব। আচ্ছা খাদ্যদ্রব্য দেওয়া উত্তম এটা বলে, কিন্তু আপু আমার কাছে মনে হয় আমি তাকে খাদ্যদ্রব্য দিলাম আরেকজনও খাদ্যদ্রব্য দিবে, টাকা দিলে মানুষ অন্য কাজে লাগাইতে পারে। এখন আমি জানি না, যদি এটা বড় বড় 10টা আলেমের কাছ থেকে আমি এটা জেনেছি, মানে শুনলাম ফেসবুকের মাধ্যমে। আপু এই ড্রেসটা ডেলিভারি চার্জ ফ্রি ছিল, অ্যাড করছে মেমোতে বলে বলে দেন এই ড্রেসটাতে, তাই? ও আচ্ছা বলুক, সমস্যা নাই, আমাদের এটা রিস্টক হয়েছে, রিস্টক প্রাইস আলাদা, কারণ যখন এটা 6 মাস আগে নিয়ে আসলাম তখন এই প্রাইসে প্রোডাক্টের দাম পাই নাই। উনি চাইলে ওনারে দিয়ে দাও, সমস্যা নেই। 5.5 হাতের নামাজি ওর না, এটা এটার কোড টোড কিছুই নাই, এগুলা জাস্ট পাবেন আপু 1330 টাকায়, 1000। আচ্ছা কোড আছে 1330 টাকা, সব লস, আমার জীবনটা এরকম, 1330 টাকা। ওকে এটার আরেকটা কালার আছে, 3টা কালার মেবি, 1330 টাকায় পাবেন। একটু ফাস্ট এটা ওর না, একটু ফার্স্ট অর্ডারটা প্লেস করে দিবেন, বিকাশ করার পরে অন্তত জানালে ভালো হয় যে আপু বিকাশ করছেন, যখন ওরা হয়তো ওই সময় কেউ অফিসে নাই, বিকাশের ফোনটা অফিসে থাকে, ওরা বলে চেক করে জানাচ্ছি, ওটা সরাসরি বিলিং সেকশনে যায়, বিলিং সেকশন থেকে বিলের কপি পেয়ে যাবেন বিকাশ চেক করে। বিকাশ আমাদের 2 বার করে চেক হয়। আপু বিকাশ করেছি 5টা ড্রেসের পিক দিলাম, এগুলো আছে কিনা এখনো জানাচ্ছে না। আচ্ছা তার মানে বুঝছি যে প্রেজে প্রচুর পরিমাণে হ্রাস, আমি আর আমি মানে লাইভ দিব না, আর আমার কিছু করার নাই, আর যেহেতু আমি কুলাইতে পারতেছি না। আচ্ছা পুরো ড্রেসে এমব্রয়ডারি সুতার কাজ আছে, প্রত্যেকটা ড্রেসে এমব্রয়ডারি সুতার কাজ আছে, আনলিমিটেড কাপড়, হাতার কাপড় আলাদা পাবেন। 5.5 হাতের নামাজিও না, যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন, 5.5 হাতের নামাজিও না, যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন। দামি প্যান্টের কাপড়, আর এটার প্রাইসটাও পড়বে 1330 টাকা। এটার আরেকটা কালার আমি দেখাই দিই, বটল গ্রিনের মধ্যে এটার আরেকটা কালার। আপু যে বিকাশ নাম্বার দিচ্ছেন সেটাতে সেন্ড, আপু সেন্ড মানি কেন হবে, এটা পেমেন্ট করবেন, ওখানে পেমেন্ট অপশন আছে বিকাশে, দেখেন রীতা আপু বিকাশের পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দিন, সেন্ড মানি না, মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, ওকে মেক পেমেন্ট। আচ্ছা এটা গেল বটল গ্রিনের মধ্যে, একেবারে পিওর কটন কাপড় হবে প্রত্যেকটা ড্রেস, একেবারে পিওর কটন কাপড়ে হবে, যার কাছে যেটা ভালো লাগে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন, যার কাছে যেটা ভালো লাগে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন। অল ওভার ড্রেসের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ আছে। আপু বিকাশ করে কনফার্ম হয় নাই তাই অন্য ড্রেস অর্ডার করতে পারছি না, হবে আপু একটু ধৈর্য ধরেন, হবে। আর অনেকে আমি দেখছি কালকে বেশি, যারা এত লাফালাফি করে কমেন্ট সেকশনে, তারা কিন্তু অর্ডার করে না, তারা বলে এটার প্রাইস কত, সাইজটা আমাকে একটু জানান, আমি যে এত কষ্ট করে লাইভে ডিটেলস বলে দেই, ওই রাতে যদি উনি তখন ওনার ড্রেসের সাথে যদি উনি হচ্ছে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখে অর্ডার কনফার্ম হয়ে যায়। উনি অনেক প্রশ্ন করে রাখছে, আপু এখন কোনো প্রশ্ন রিপ্লাই ইনবক্স থেকে পাবেন না,
যারা ফ্রেশ অর্ডার করছে তাদের অর্ডারটা প্রপার ওয়েতে অর্ডার কাটা হয়েছে, যারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিছে প্রত্যেকজন অর্ডার কনফার্ম হয়েছে। আর যাদের অনেক প্রশ্ন মনের মধ্যে তাদের তাদের অর্ডার কিন্তু কনফার্ম হয় নাই। 12 দিন পরে 6টা জামা পেলাম, 2টো জামা পেলাম না আপু। সাদিয়া আফরিন আপু আপনি পেয়ে গেছেন, দেখছেন আমি বলছিলাম না যে পাবেন, কোন দুইটা পান নাই, নতুনগুলা থেকে নেন, প্রাইস পড়বে আপু 1330 টাকা। এটা যাদের ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন। এখন আমি আরো কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাবো, দেন নাই যেটা দেখতে পাবেন, এখন আরো কয়েকটা ড্রেস দেখাবো খুব পছন্দ করবেন, এখন আরো কয়েকটা ড্রেস দেখাবো খুব পছন্দ করবেন, পছন্দ করার মতো একেবারে। আপু আমি চাইলে 5টা করে লাইভ দিতে পারি আর সব সেল করে ফেলতে পারি, বাট শুধু লাইভ করলে তো হবে না, আমার অর্ডার ক্লিয়ার করতে হবে। আমাকে করা করে নিষেধ আজকে লাইভ করতেই দিবে না। আজকে আমার অফিস থেকে আমার আমার ভাই আমাকে বলছে আপু আজকে লাইভ দিও না, কিন্তু কিছু করার নাই আপু, দিতেই তো হবে তাই না। এগুলো 1150 করে নিয়ে নেন, জমজম সুইসলনের নিউ ভার্সন, জমজম সুইসলনের নিউ ভার্সন। এগুলো যার ভালো লাগবে একটু ফার্স্ট অর্ডারটা প্লেস করে ফেলবেন, যার ভালো লাগবে একটু ফার্স্ট অর্ডার প্লেস করে ফেলবেন, এগুলো 1150 করে পাবেন মনের মতো একটা ড্রেস। আমরা এখন পর্যন্ত এই রাশির মধ্যে হোলসেল প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি, এটা শুক্রিয়া না। এগুলো 1500-1800 বললেই স্টক আউট, কিন্তু তবু আপু যেটা জেনুইন প্রাইস বিবেক থেকে তো সরে আসতে পারি না। 5.5 হাতের নামাজিও না, এগুলো আপা সবই 2000 টাকা দামের জামা, আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন এটা কোনোভাবে এটা 1150 টাকা দামের ড্রেস না। দামি প্যান্টের কাপড় প্রাইস পড়বে 1150 টাকা, যার ভালো লাগে ইনবক্স করে ফেলবেন। ওটার আরেকটা কালার হচ্ছে এটা, এটার আরেকটা কালার হচ্ছে এটা। সো অপশন রাখুন আপনারা, না অনেকগুলো অপশন রাখুন। আপু আমি তো পারফেক্ট ভাবে অর্ডার করেছিলাম আরং সাইজ 34, আপনাদের 36 দিতে বলেছিলাম, বাট বড় সাইজ আপ এটা আমার মনে হয় না যে বড় সাইজ দিয়েছে। এখন এটা কোনো কিছু আপনি একটু চাপাই না, যদি একটু হয় একটু ম্যানেজ করে নেন, মানুষ ড্রেসই পাচ্ছে না, সেখানে আপনি পেয়েছেন হালকা লুজ একটু ফিটিং করে নেন। আপু 2টা ড্রেস অর্ডার করেছি, কনফার্ম করেছে একটা ড্রেস রাতে, আরেকটা ড্রেস পরের দিন অর্ডার দিয়েছি, প্লিজ বলবেন 2টা যেন। আপু এটা আমি বলতে পারবো না, আমি বলেছি কি অর্ডার দেওয়ার পরে আর অ্যাডই করেন না। দেখা গেছে আপনার একটা অল্টার থেকে আসছে, আবার অ্যাড করছেন, ওইটা আবার অল্টারে দিতে হবে, আবার 2 দিন পিছাই গেলেন আপনি। যেইটা পাবেন সাথে সাথে সেটা নিয়ে নেন। আপনারা মনে করেন অনেক সহজ তো ব্যাপারগুলো, অর্ডার করলাম আর পেয়ে গেলাম, এত সহজ না। আপনার প্রোডাক্ট আসার পর বিলিং সেকশনে যায়, বিল করতে অনেক সময় লাগে, তারপর সেই ড্রেস খুঁজে এনে অল্টার সেকশনে যায়, অল্টারে আবার কয়েক বস্তা থাকে, সেখানে আবার অল্টার শেষ হবে, দেন প্যাকেজিং এসে দেখে আপনি আবার যুক্ত করছেন, তখন ওটা আবার পেন্ডিং রাখে, ওই ড্রেস আবার সোল্ড আউট হয়ে যায়। মানে কেউ হোল্ড রাখবেন না, ওয়ান বাই ওয়ান ডেলিভারি চার্জ ডাজেন্ট ম্যাটার, মার্কেটে যান, অনেক টাকা ভাড়া, শরীরের শ্রম, অনেক অনেক কষ্ট হয়। আচ্ছা এটা আমি বলেই দিলাম, এটা ব্যাক পার্টের ডিজাইনটা, আর এটা হয়ে গেল আমাদের হাতার কাপড়টা সেপারেট করে দেওয়া আছে। আপু আমার ড্রেসগুলো আজকে পাঠাই দিতে বলো, ঠিক আছে। আপনি কল নাম্বার দেন তো আপা, মানে যে আপু অস্ট্রেলিয়া চলে যাবে সে আপুর কথা বলছি। 5.5 হাতের নামাজিও না, ডিজাইন প্যাটার্নটা আপু আপনার যদি ড্রাইভার থাকে একটু পাঠাই দেন আমাদের অফিসে, কোন কোন ড্রেসটা আমরা দিয়ে দেই সব। আপনারা যদি এরকম ঢাকার মধ্যে আছেন যে ড্রাইভার আছে বা আপনাদের কেউ হেল্পিং কেউ আছে, তাদেরকে পাঠিয়ে দেন অফিস থেকে ড্রেস নিয়ে যাক, আমি এটাই বলবো, তাহলে খুব ভালো হয়। ফ্রি সাইজগুলো আর আনস্টিচগুলো, আদারওয়াইজ সাইজ আলাগুলা, আর যেগুলো অল্টার সেকশনে আছে ওগুলো সময় লাগবে। আচ্ছা এটা যাদের ভালো লাগবে প্রাইস পড়বে 1150 টাকা। আমার মনে হয় এই লাইভটা আমি এখানে শেষ করে দেই, পরবর্তী লাইভে আসি। আপু হাওয়াই মিঠে আনারকলিটা মার জন্য নিয়েছি, মা অনেক পছন্দ করেছে, তাই আপু? আপু ইনশাল্লাহ আমার জামাগুলো ঈদের আগে পাবো। আচ্ছা আমার হাতে এখনো অনেক ড্রেস, কিন্তু আমি দেখেন এখনো হচ্ছে মানে এত এত মেসেজে রিপ্লাই দিব, মানে কমেন্টে রিপ্লাই দিব নাকি ড্রেসে লাইভ করব বলেন। আচ্ছা এটা দেন তো, আরেকটা দেখাই, মানে এত এত ড্রেস আমার হাতে, কিন্তু এই যে এত এত কমেন্ট পড়তে যে লাইভের মানে 12টা বেজে গেছে। একটা রুমে এটার প্রাইস কত ছিল মনে আছে? এরকম একটা দেখ, ও আচ্ছা এটা নতুন, একেবারে ব্র্যান্ড নিউ আসছে, খুব সুন্দর তো, স্ট্রাইপের মধ্যে দাঁড়ান, এগুলোর কাপড় দেখে নেবেন সবার প্রথমে হচ্ছে। আচ্ছা এটা ব্যাক পার্টের ডিজাইনটা, এটা ব্যাক পার্টের ডিজাইনটা, এটা হলো ফ্রন্ট পার্ট, একটু কর্নার করে বানাবেন যেন এরকম স্টাইলটা আসে, একটু কর্নার করে বানাবেন, মানে যেন হাফ হাফ করে আসে, এরকম মিডিলে দিবেন না তাহলে ভালো লাগবে না, সেরকম একটু কর্নার করে বানাবেন। এগুলো সব জমজম সুইসলন সেম প্রাইস, জমজম সুইসলন এগুলো সব একই প্রাইস, কোয়ালিটি দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। এগুলোর প্রাইস পড়বে 1150 করে, দামি প্যান্টের কাপড়। এটা একটা গেল, তারপরে হচ্ছে দেখাই দিব এটা, এটাও পছন্দ করবেন, তারপর দেখাই দিব এটা। এটা তিনটা কালার আছে, তিনটা কালারই খুব সুন্দর, তিনটা কালার আছে আপা, তিনটা কালারই মনের মতো পাবেন, খুবই পছন্দ করবেন,
মনের মতো পাবেন তিনটা কালারই মাশাআল্লাহ খুবই পছন্দ করার মতো এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা যাদের ভালো লাগবে আজকে আমি কোনো অল্টারের ড্রেসই দেখাই নাই ভয় কারণ দিতে পারবো না তো ছোট একটা লাইভ করব এটার পরে হয়তোবা সেটা হবে আমাদের ফ্রি সাইজ ড্রেস কোনো রকম সাইজ পাবেন না আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন সাথে সাথে হ্যাঁ তাহলে আর কোনো ঝামেলা হবে না বাংলাদেশে কয়টা পেজ আছে সাইজ করে করে ড্রেস সেল করছে একটু দেখে আসেন তো আচ্ছা 1150 টাকা যাবে কাপড়ের গ্যারান্টি ওয়ারেন্টি ওকে আচ্ছা এইটা একটা দেখাই আপু প্লিজ আমার ছোট বোনের ড্রেসটা অর্ডারটা কনফার্ম করে দিয়েন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটাও পছন্দ এটার পরবর্তীতে আমি আরেকটা লাইভ করব ওটা আমাদের স্টিচ কালেকশন বাট ওটা ফ্রি সাইজে থাকবে কোন সাইজ দেওয়ার জন্যই এত লেট আপা একমাত্র এই সাইজে যাই আমরা ধরাটা খাইছি নাহলে তো প্রত্যেক দিনের অর্ডার প্রত্যেক দিন ক্লিয়ার করে ফেলতে পারতাম সাইজ দিতে গিয়েই অল্টার সেকশনে অনেক লেট হয় অনেক হাজার হাজার ড্রেস এটা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন 1150 টাকা পড়বে অনেক ভালো কোয়ালিটি সো পরবর্তী লাইভ হবে আমাদের 10টার দিকে তারপর লাস্ট লাইভ হবে 11টার পর আপু আমার নাম্বার দিয়েছি প্লিজ তুমি একটু দেখো আজকে পাঠাই দেন প্লিজ আচ্ছা সবাই ভালো থাকেন অন্য দিন সবাই ভালো থাকবেন আমার আজকের মোট হিট এই দুইটা কালেকশন ছিল আমি ট্রাই করেছি দেখাই দেওয়ার পরবর্তী লাইভের জন্য প্রিপারেশন নেন আর আমি দেখছি ইনবক্সটা কিভাবে যত দ্রুত সম্ভব ইনবক্সটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আপু তিনটা অর্ডার করেছিলাম আজকে বললো একটা সোল্ড আউট দুইটা পাঠাই দিয়েছে আমি অন্য আরেকটা অর্ডার করব টাইম না দিয়ে সেন্ড করে দিয়েছে আপু এটাই করবে তাহলে আপনি আবার পিছিয়ে যাবেন আপনার সিরিয়ালই আর খুঁজে পাওয়া এই জন্য আপু লেট হচ্ছে ওই দুটা পাঠাই দিক নতুন অর্ডার আবার নতুন করে নিয়ে নেন আপা এইটা হচ্ছে আমাদের আরেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আপু আমি আমি আমাকে সময় দেন আমি ওয়েট করে আরেকটা দিচ্ছি ওই সময় আপনার মেসেজ আবার কোথায় হারাই গেছে রিপ্লাই পাবেন না তখন হবে কি হজ বড়লা হবে ইনস্ট্যান্ট এমনও হয় রাত দুইটা তিনটা পর্যন্ত আমাদের তো ভোর রাত পর্যন্ত প্যাকেজিং হয় ওই দিন দুইটা তিনটা পর্যন্ত আপু আমাদের সম্ভব না কাউকে কল করা এটা পসিবল হয়ে ওঠে না সো টাটা বাই বাই আমি দেখা হচ্ছে জাস্ট পরবর্তী লাইভে 10টার দিকে আর আরেকটা লাইভ হবে আমাদের 11:30টার দিকে কেমন এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আসসালামু আলাইকুম